প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন রয়েছ? আমি আবারও হাজির হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রামাটিক্যাল টপিক নিয়ে। এটা অবশ্যই শিখতে হবে ক্লাস ওয়ান থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত, সকল শিক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এটা বেসিক একটা বিষয়, এটা যদি না শেখা হয় তাহলে অনেকটা অনেক সময় একটা আনওয়ান্টেড সিচুয়েশনের ফেস করতে হয়। অবশ্যই এটা শিখতে হয়। তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি একটা টাইটেল লিখেছি যে রুলস অফ অ্যাডিং এস অর ইএস উইথ দ্য ভার্ব। হ্যাঁ, আমরা শিখব ভার্বের সাথে কেমন করে এস আর ইএস যোগ করতে হয়। আমরা চাইলেই ভার্বের সাথে এস কখনো ইএস যোগ করতে পারবো না, এটার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। এটা কোথায় কাজে লাগে? যখন আমরা রাইট ফর্ম অফ ভার্বস লিখি প্রশ্নে, ক্লাস 9-10 চার নম্বর কোশ্চিন, অথবা আমরা যখন বানিয়ে লিখি, অনেক সময় সাবজেক্ট সিঙ্গুলার হলে তারপরে ভার্বটা আমাদের সিঙ্গুলার বসাইতে হয়। আর ভার্বের সিঙ্গুলার মানে কি? ভার্বটার সঙ্গে এস বা ইএস যুক্ত করে ভার্বটাকে সিঙ্গুলার করা। তাহলে এস বা ইএস যুক্ত করে ভার্বটাকে সিঙ্গুলার করতে হয়। তাহলে এটা যখন যেখানে সেখানে আমরা এস বা ইএস যোগ করতে পারবো না, এটা অবশ্যই নিয়ম রয়েছে এবং ওইটাই আমরা আজকে শিখব। অনেক সময় দেখা যায় যে ছেলে মেয়েরা খাতায় লিখে এটা তারা খুব গুরুত্ব সহকারে নেয়নি বা এই জায়গাতে তারা ভুল করে। এক্ষেত্রে এটা শিক্ষকরা অনুমান করে নেয় যে সিনসিয়ারিটির অভাবে সে এই এই ভুলগুলো সে করতেছে, বেসিক দুর্বল। এটা শিক্ষকরা ভেবে নেয় এই জায়গায় এস বা ইএস যোগ করতে গিয়ে শিক্ষার্থীরা যদি ভুল করে। ওকে, আমরা শিখি আজকে। রুল নম্বর ওয়ান, এস বা ইএস ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করার রুল নম্বর ওয়ান। এখানে দেখো, ইফ দ্য মেইন ভার্ব এন্ডস উইথ ও, যদি ভার্বটা শেষ হয়, মানে ভার্বের শেষে যদি থাকে ও, সি এইচ, এস এইচ, ডাবল এস বা এবং এক্স, এই যে পাঁচটা যদি থাকে তাহলে ওই ভার্বটার সাথে ইএস যুক্ত করে ভার্বটাকে সিঙ্গুলার করতে হয়। ওকে, ভার্ব ইজ সিঙ্গুলার প্লুরাল, আমরা জানি নাউনের সিঙ্গুলার প্লুরাল রয়েছে। হ্যাঁ, নাউনের সিঙ্গুলার প্লুরাল রয়েছে, ভার্বেরও সিঙ্গুলার প্লুরাল রয়েছে। আসলে সাবজেক্ট যদি সিঙ্গুলার প্লুরাল হয়, সাবজেক্ট অংশে যে নাউন প্রোনাউন থাকে ওটা যদি সিঙ্গুলার হয় তাহলে ও সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। সাবজেক্ট যদি প্লুরাল হয় সেন্টেন্সের মধ্যে, ওই ভাবটা যদি প্লুরাল হয় সাবজেক্টটা, তাহলে ওর পরের ভাবটা হবে প্লুরাল, এই জন্যই ভার্বের সিঙ্গুলার প্লুরাল। ওকে, আমরা যাই, এক্সাম্পল নেই। ওকে, একটা সেন্টেন্স, সেকেন্ড সেন্টেন্স, আমরা মোট পাঁচটা সেন্টেন্স দেখা যাচ্ছে, পাঁচটা সেন্টেন্স রয়েছে এখানে। ওকে, পাঁচটা সেন্টেন্স এখানে, পাঁচটা সেন্টেন্স রাইট ফর্ম অফ ভার্বসের মতো করে দেওয়া রয়েছে। যেন মায়ুরা গো টু স্কুল, মায়ুরা সিঙ্গুলার, তার মানে এর ভাবটা হবে সিঙ্গুলার, গো হচ্ছে প্লুরাল, টিচ প্লুরাল, ফিশ প্লুরাল, মিস প্লুরাল, মিক্স প্লুরাল। দেখো এই যে ভার্বগুলো, এগুলো প্লুরাল। ভার্বের বেস্ট ফর্মের দুইটা রূপ, একটা হচ্ছে প্লুরাল রূপ, মানে একদম পিওর, যেটা উইদাউট অ্যাডিং এস অর ইএস, এস ইএস ছাড়া ভার্বের যে ভার্ব ওয়ান যেটা মেইন বেস্ট ফর্ম সেটা হচ্ছে প্লুরাল। আবার ভার্বের প্রেজেন্ট ফর্মে আবার আরেকটা রূপ রয়েছে, এস বা ইএস যুক্ত করে ওটাকে ভার্বে সিঙ্গুলার ফর্ম। ওকে, তাহলে মায়েরা যখন যেহেতু সিঙ্গুলার, তাহলে অপর ভাবটা কী হবে? সিঙ্গুলার হবে। তাহলে সিঙ্গুলার করতে হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। তাহলে এই গোয়ের সঙ্গে এস বা ইএস কী যুক্ত করবো? গোয়ের সঙ্গে ইএস পরিচিত শব্দ, আমরা পারতেছি গোয়ের সঙ্গে ইএস যোগ করতে হয়, কিন্তু কেন হয় এটা আমাদেরকে জানতে হবে। যেমন দেখো, গো একটা ভার্ব, ভার্বের শেষে কী আছে? ও রয়েছে। তাহলে আমরা কী জানি? যদি ভার্বের শেষে ও, সিএইচ, এস এইচ, ডাবল এস এবং এক্স থাকে, তাহলে ওই ধরনের ভার্বের সঙ্গে ইএস যোগ করতে হয়। দেখো, তাহলে গো যেহেতু ও রয়েছে, তাহলে এখানে হবে ইএস, তাহলে হয়ে যাবে গো প্লাস ইএস, গোস। ওকে, এখানে দেখো সিএইচ রয়েছে, ভার্বের সাথে সিএইচ, এই সিএইচ রয়েছে, সিএইচ থাকলে ইএস যোগ করতে হয়। টিচেস, হি টিচেস মি ইংলিশ। ওকে, ফিশ, এখানে এস এইচ রয়েছে, আমরা জানি এস এইচ থাকলে, এস এস তাহলে কী হয়? ইএস যোগ করতে হয়। ওকে, হি ফিশেস ইন দ্য রিভার, সে নদীতে কি মাছ ধরে?
ওকে মি ডাবল এস রয়েছে, তাহলে এটাকে সিঙ্গুলার করি, তাহলে ডাবল এস থাকলে ইয়ে যোগ করতে হয়। ওকে মিক্স শেষে এক্স রয়েছে, শেষে এক্স, তাহলে শেষে যদি এক্স থাকে তাহলে ইয়ে যোগ করতে হয়। ওকে একটা রুটস গেল, তাহলে রুটসটা কি? সামারিটা হচ্ছে ভার্বের শেষে যদি ও, সিএইচ, এস এইচ, ডাবল এস এবং এক্স যদি থাকে তাহলে ওই ভার্বটার সঙ্গে ইএস যোগ করতে হয়। ওকে ওকে আমরা একটা এক নম্বর রুটস শিখলাম, আমরা আবার শিখি রুল নাম্বার টু। এখানে বলা হয়েছে যে হোয়েন এ ভার্ব এন্ডস উইথ ওয়াই, যদি ভার্বটা শেষ হয় ওয়াই দিয়ে, ভার্বের লাস্ট লেটারটা হচ্ছে ওয়াই, এবং যদি দেয়ার ইজ এ কনসোনেন্ট বিফোর ইট, এবং ওয়াই এর আগে যদি একটা কনসোনেন্ট থাকে, ওয়াই এর আগে যদি একটা কনসোনেন্ট থাকে তাহলে কি হবে, ওয়াইটা উঠে গিয়ে ওখানে আই বসবে এবং সঙ্গে ইএস যোগ করতে হবে। তাহলে আমরা কি বললাম, ভার্বের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর আগে যদি একটা কনসোনেন্ট থাকে, তোমরা অবশ্যই কনসোনেন্ট ভাওয়াল জানো, যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইটা উঠে গিয়ে আই বসবে এবং সঙ্গে ইএস যোগ করতে হবে। ওকে উদাহরণ দেখি, আমরা দুটা উদাহরণ দেখবো, আমরা দুটা উদাহরণ, দ্য গার্ল ক্রাই, দেখো ভার্বের লাস্ট লেটারটা ওয়াই, ওয়াই এর আগে একটা কনসোনেন্ট আর, ভার্বের লাস্ট লেটারটা ওয়াই, ওয়াই এর কনসোনেন্ট আর, তাহলে কি হবে, ওয়াইটা উঠে গিয়ে আই হবে এবং সঙ্গে ইয়ার যোগ করতে হবে। হ্যাঁ, যে ক্রাইস ক্যারিস, খুবই সিম্পল নিয়ম, এগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে এবং এটা মাথায় রাখতে হবে। ওকে রুল নাম্বার থ্রি, এখানে বলা হয়েছে এটাও এস বা ইয়েস যুক্ত যুক্ত করার একটা নিয়ম, বলছে হোয়েন এ ভার্ব এন্ডস উইথ ওয়াই, যদি ভার্বটা ওয়াই দিয়ে শুরু হয় এবং ওয়াই এর ঠিক আগে ভাবেল থাকলে তোমার কোনো ঝামেলা করার দরকার নাই, শুধু এস যোগ করতে হবে। তাহলে হোয়েন এ ভার্ব এন্ডস উইথ ওয়াই অ্যান্ড ইফ দেয়ার ইজ ভাবেল বিফোর ইট, এবং ওই ওয়াই এর আগে যদি পূর্বে যদি একটা ভাবেল থাকে, দেন উই জাস্ট নিড টু অ্যাড এস টু দ্য ভার্ব টু মেক ইট সিঙ্গুলার। ওকে উদাহরণ দেখি, আমরা এক্সাম্পল দেখি, প্রে, আরেকটা উদাহরণ দেখি, এই যে প্রে ওয়াই রয়েছে, লাস্ট লেটারটা ভার্বের লাস্ট লেটারটা ওয়াই, ওয়াই এর আগে ভাওয়েল রয়েছে, সেক্ষেত্রে শুধু অ্যাস যোগ করতে হবে। এখানে কি শিখছি, এখানে শেষেরটা ওয়াই ছিল, ওয়াই আগে কনসোনেন্ট ছিল, কিন্তু এখানে শেষেরটা ওয়াই, ওয়াই আগে ভাওয়েল, শুধু অ্যাস, এখানে ওয়াই তার আগে ভাওয়েল, এখানেও শুধু অ্যাস। ওকে চমৎকার। ওকে যে তিনটে রুলস শিখলাম সেটা হচ্ছে এস বা ইএস যুক্ত করার নিয়ম। এবার ভার্বের সাথে আইএনজিও আমরা দেখা যাচ্ছে প্রদত্ত ভার্বটার সঙ্গে ডাইরেক্ট শুধু আইএনজি লাগাই দিলাম হবে না, ওইখানে অনেক সময় কোনো শব্দ যুক্ত হয়, ডাবল হয়ে যায়, কোনো শব্দ রিপ্লেস হয়ে যায় বা উঠে যায় সেটা আইএনজি বসে, এটা অবশ্যই গুরুত্ব সহকারে শিখতে হবে। ওকে তাহলে রুলস অফ অ্যাডিং আইএনজি উইথ দ্য ভার্ব। ওকে আমরা প্রথম বুঝতে দেখি, বলছে ইফ দ্য লাস্ট লেটার অফ দ্য অফ এ ভার্ব ইজ কনসোনেন্ট, তাহলে ভার্বের লাস্ট লেটারটা, ভার্বের শেষের যে বর্ণটি, লেটারটি, এটা যদি কনসোনেন্ট হয়, কনসোনেন্ট বলতে এক্স ডাব্লিউ ওয়াই ব্যতীত কনসোনেন্ট, ভাওয়েল এবং এই এক্স ডাব্লিউ ওয়াই, ডাব্লিউ এক্স ওয়াই, এই এই তিনটা এবং ভাওয়েল পাঁচটা, এইগুলো বাদ দিয়ে যে লেটারগুলো রয়েছে ওগুলো দিয়ে যদি কোনো ভার্ব শেষ হয়, লাস্ট লেটার হয়, ইফ, হ্যাঁ, এন্ড ইফ দেয়ার ইজ অনলি এ ভাওয়েল বিফোর ইট, তাহলে এবং এদের ঠিক আগে যদি একটা ভাওয়েল থাকে তাহলে কি হবে, ভার্বটা আইএনজি করার সময় লাস্ট লেটারটা ডাবল হয়ে যায়। আমি আবার খুব আস্তে আস্তে বলছি যে যদি কোনো ভার্ব আইএনজি করার সময় তখন দেখবে যে ভার্বের শেষ লেটারটা হচ্ছে কনসোনেন্ট, সেটা কনসোনেন্ট, ডাব্লিউ এক্স ওয়াই ব্যতীত কনসোনেন্ট, তাহলে আবার দেখো যদি ওই লেটারটার ঠিক আগে যদি একটা ভাওয়েল থাকে তাহলে ওই ভার্বটাকে আইএনজি করার সময় শেষ বর্ণটি, শেষ লেটারটি ডাবল হয়। ওকে দেখি আমরা, দুটা দিয়েছি, দেখো রান, আর ইউ এন, রান,
দেখো শেষের তো কনসোন্যান্ট এন, শেষের তো কনসোন্যান্ট এন, এন এর ঠিক আগে একটা ভাওয়েল, তাহলে কি হবে, তাহলে শেষেরটা কি হবে, ডাবল হয়ে যাবে, রানিং। আগে আবার দেখো সুইম, শেষেরটা কনসোন্যান্ট, আমার কনসোন্যান্ট ঠিক আগে একটা ভাওয়েল, তাহলে শেষেরটা কি হবে, ডাবল হবে, সঙ্গে আইএনজি হবে। ব্যাক, বিজি ব্যাক, দেখো জি কনসোন্যান্ট, জি এর ঠিক আগে একটা ভাওয়েল, তাহলে জি যখন আইএনজি করবো, ব্যাক কে যখন আইএনজি, তখন ডাবল জি, শেষের লেটারটা ডাবল ডাবল হবে, তার সাথে আইএনজি যুক্ত হবে। খুবই সিম্পল। ওকে, একটা নোট রয়েছে, বাট হোয়েন দ্য লাস্ট লেটার ইজ ডাব্লিউ এক্স এন্ড ওয়াই, যদি লাস্ট লেটার ডাব্লিউ এক্স এন্ড ওয়াই হয়, দেন দিস রুল উইল নট বি অ্যাপ্লিকেবল, কারণ এই রুলসটা ডাবলের যে রুলসটা এটা অ্যাপ্লিকেবল হবে না, তখন শুধু আইএনজি, যা আসছে তাই শুধু আইএনজি। আমরা উদাহরণ দেখি, দুটা উদাহরণ দেখি, তারপর হিজ বাই, দেখো ওয়াই রয়েছে, ওয়াই এর আগে ঠিক একটা কিন্তু ভাওয়েল রয়েছে, তারপর এখানে ডাবল হবে না, শুধু আইএনজি হবে। দেখো এখানে এক্স রয়েছে, ঠিক আগে একটা ভাওয়েল রয়েছে, তারপর এখানে ডাবল হবে না, শুধু আইএনজি হবে। ওকে, তাহলে এই যে এটা খুব ভাইটাল একটা রুলস, আগে রুলস অফ রাইটিং আইএনজি উইথ ভার্ব। রুল নাম্বার টু, হোয়েন এ ভার্ব এন্ড উইথ ই, যদি একটা ভার্ব ই দিয়ে শেষ হয়, তাহলে ওই ধরনের ভার্বকে আইএনজি করতে গেলে ইটা তুলে দিয়ে আইএনজি করতে হয়। ওকে, রাইট, ডান্স, দেখো রাইট শেষে কি ই রয়েছে, যদি ভার্বের শেষে ই থাকে, তাহলে কি হবে, ওটার সঙ্গে আইএনজি করতে গেলে ওই ইটা তুলে দিয়ে আইএনজি করতে হবে। দেখো রাইট, ডাব্লিউ আর আই টি ই, ইটা তুলে দিয়ে আইএনজি করা হয়েছে। যার ডান্স, ডি এন সি, ডান্স, ইটা তুলে দেওয়া হয়েছে, ডি এন সি, সি এর পর ই, ই থাকার কথা ছিল, ইটা তুলে দেওয়া হয়েছে, সঙ্গে আইএনজি করা হয়েছে, এইভাবে আইএনজি করতে হবে। এই সূত্রটা ভাইটাল, অবশ্যই তোমার এটাকে আত্মস্থ করবে। রুল নাম্বার থ্রি, হোয়েন দ্য লাস্ট লেটার অফ এ ভার্ব ইজ ই অ্যান্ড ইফ দেয়ার ইজ দ্য ভাওয়েল আই বিফোর ইট, তাহলে ভার্বের শেষে, ভার্বের শেষে যদি তোমার ই থাকে এবং ই এর ঠিক আগে যদি আই থাকে, তাহলে চমৎকার একটা নিয়ম রয়েছে, এবং এটা অধিকাংশ ছেলেমেয়েরাই ভুল করে, তোমরা এটা আর ভুল করবে না তোমরা যদি এটা শিখে ফেলো। দেখি, যেমন হচ্ছে ডাই, দেখো ভার্বের শেষে ই রয়েছে এবং ই এর ঠিক আগে আই রয়েছে, স্পেশাল ই আই এর সম্পর্ক এটা, তাহলে কী হবে, ইটা উঠে যাবে, উঠে গিয়ে ওয়াই হবে, ইটা উঠে গিয়ে ওয়াই হবে। দেখো তাহলে আমরা পড়ি, হোয়েন দ্য লাস্ট লেটার অফ এ ভার্ব ইজ ই অ্যান্ড ইফ দিয়ার ইজ দ্য ভাওয়েল আই বিফোর ইট, দেন ইন দ্য টাইম অফ অ্যাডিং আইএনজি টু দ্য ভার্ব ইউ উইল বি রিপ্লেস বাই ওয়াই, ই কিসে পরিণত হবে, ওয়াই এ পরিণত হবে। দেখো ডাইং, তাহলে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, যদি ভার্বের শেষে যদি তোমার কি থাকে, ই থাকে এবং ইয়ের আগে যদি ওয়াই হয়, তাহলে কি হবে, এই ই এবং ওয়াই উঠে গিয়ে, ই এবং আই উঠে গিয়ে ওয়াই হয়ে গেছে, তাহলে কি হবে, এখানে ই আর আই উঠে গিয়ে কি হবে, এল ওয়াই, লাইং। এই সূত্রটা মাথায় রাখতে হবে, তাহলে ভার্বের শেষে যদি ই থাকে এবং ই এর আগে যদি আই থাকে, তাহলে ই আর আই দুইটা উঠে গিয়ে ওয়াই হবে এবং সঙ্গে আই এন যোগ করতে হবে। ওকে, থ্যাংক ইউ, আজকে এ পর্যন্তই, তোমাদের জন্য শুভকামনা। তোমরা অবশ্যই এই ভার্বের সাথে এস বা ইএস এবং আইএনজি যুক্ত করার নিয়মটি আত্মস্থ করবে, আশা করি সামনে পরীক্ষায় কারো ভুল হবে না, যেখানে এস বসানোর কথা ইএস বসিয়ে, যেখানে ইএস বসানোর কথা সেখানে এস বসায়, যেখানে ডাবল করে আইএনজি করতে হবে সেখানে শুধু আইএনজি করে। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি, ধন্যবাদ।